আমিও লুচি বলবো। হাতে কেমন গন্ধ দেখো। নমস্কার, আপনারা কেরকম আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আসছি একটা নতুন রান্না নিয়ে। দেখতে দেখতে পূজা চলে আসলো, আবার দেখতে দেখতে চলে যাবে। এই তিনটে দিন যে কিভাবে কাটে বোঝাই যায় না আনন্দ ফুর্তিতে। দশমীর দিন সবাই সবার বাড়ি যায়, প্রণাম দেয়, মিষ্টি মুন্দা মিঠাই দেয়। হ্যাঁ, তাই আমি এমন একটা রান্না করব আপনারা দশমীর দিন এইগুলো সবাইকে দিতে পারবেন। তাহলে আমি কি রান্না করি আপনারা দেখতে থাকুন। এই ময়দাটা ঢেলে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়ম দিয়ে নেব, অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন একটু জোয়ান দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এই জায়গায় 200 গ্রাম ছানা আছে, যাও একটু মেখে দাও। এই জিনিসটা যে তৈরি করব, এত সুন্দর খাবার আপনারা খেয়েছেন নাকি আপনারা আমারে জানাবেন। আর কি ময়াম দেবো? হ্যাঁ, আর একটু দাও, হাত দিয়ে এরকম ডলা দাও। হ্যাঁ 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 ওইভাবে না, এইভাবে। হ্যাঁ হ্যাঁ এইভাবে। হ্যাঁ একটু এইভাবে। হ্যাঁ ওই দেখো পাক এসে যাচ্ছে। অল্প করে জল দেই, বুঝছো? হ্যাঁ, মানে শক্ত শক্ত করে তো শক্ত মারতে হবে। খেতে খুব টেস্ট হবে, তাই না? আমার মাখা হয়ে গেছে দেখেন। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। এখন বেলে দেয় নাকি? হ্যাঁ, আপনারা পারলে দুধে ছানা কেটে নেবেন, 2 প্যাকেট কি 3 প্যাকেট যে যেরকম খান ওরকম দুধ আনবেন। ছানা কেটে একটু লেবুর রস নাহলে একটা পাউডার এনে নেবেন, এই দিয়ে ছানা করে নিয়ে এরকম করে খাবেন। আমিও এটা হাতে তৈরি করছি এই ছানাটা। লেচিটা কেটে নিচ্ছি। আমিও লুচি বলবো। তুমি পারবা? হ্যাঁ পারবা না শুনু, পারবো আমি পারি, ছোট্ট করে বড় করতে পারি, তাই নাকি? এটা রুটি হচ্ছে, রুটি। তুমি খাবে? তুমি কি রুটি খেতে ভালোবাসো? আলু দিয়ে রুটি খাবে? তাহলে বম্মাকে বলো আলু দিয়ে রুটি করে দেবে। বম্মাকে? দিদা? দিদাকে বলো। কিসের গন্ধ? শ্যাম্পু? কে মাখিয়ে দিয়েছে? তাই তুমি এখানে বসো। না আমি বসবো না, সাদা হয়ে থাকবে। ওই ময়দা দিয়ে সাদা হবি কেন? তোমার বাবা পারে না? না তাই বলো ভাই, আসবে দেখো চাকরি করে। আর একটু ওই যে বইয়া গেল ময়দা দাও, লোকে দেখা যাচ্ছে। আমি এখন কেটে নিচ্ছি। আমি কাটতে
আর একটু দিয়ে ইলেক তো আমি চোখে দেখি না, কিন্তু আপনারা এরকম টেচরা করে কেটে নেবেন। দেখুন কি সুন্দর করে কেটে নিয়েছি, এদের খুব সুন্দর হয়েছে। এই নিমকিটা করতেই যা সময়, বাঁচতার বেশি সময় নাই, কাটো বেলো অনেক টাইম লাগে, খেতে সময় লাগে, খেতে সময় লাগে না। আগে তোমার দাদু থাকতে আমাদের সব হাতে বানাইতো, রসগোল্লা নিমকি গজা সব বানাইতো বিজয় দশমীর জন্য। ঠাকুমা গজাও পরে বানাতে? হ্যাঁ, একদিন গজা বানিও তো। নিমকি গুলা তো কাটা হয়ে গেল, এইবার আমি উনান ধরাইয়ে দিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি, এইবার তেলটা ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে না ডালদা দিয়েও করতে পারেন, আমি সাদা তেল দিয়ে করলাম, ডালদা দেই নি। দেখেছ কি সুন্দর ফুলছে, আজকে যে রান্নাটা করলাম এটা ছানার নিমকি। নিমকি তো অনেক রকমই আপনারা করে খান, তাহলে এরকমও করে আপনারা খেয়ে দেখুন না, ভালো লাগবে। কি সুন্দর ফুলেছে দেখো, একদম পারফেক্ট হয়েছে, দোকানে তার মতোই হয়েছে। হ্যাঁ, আপনারা চাইলে সাদাও খেতে পারুন, আনালে একটু লাল করেও খেতে পারুন, আমি সাদা করেছি। দেখেন আমি কি সুন্দর নিমকি গুলা সাদা সাদা, কি ফাইন হয়েছে, একটা খেয়ে দেখি, দাঁত নেই তো একটু গুড়ি করে খাই। নুন ঠুন একদম ঠিক হিব্বি হয়েছে। তাহলে বিজয় দশমীর দিন আপনারা এরকম বানিয়ে খাবেন, তাহলে আজ আসি, টাটা।